সারাদিন লাদ খাওয়ার পরে এখন বিকালবেলা, মানে সন্ধ্যা হয়ে গেছে, বিকাল গড়িয়ে, তো মনটা মানে খিদে খিদে লাগছিল পেটে। তো যতই তুমি ল্যাদ খাও, কোনোদিন পেটকে তো মানিয়ে রাখা যায় না, না পেটকে তো দিতেই হবে। তো তার জন্য ঘুম থেকে উঠে একটু এ করে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাবছিলাম কি করব কি করব না, তো নাস্তা খেতে তো হবে কিছু একটা। তো তার জন্য চলে এলাম লুচি করতে। এখানে নুন, চিনি, তারপরে কালো জিরে, তারপরে সয়াবিন অয়েল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেবার পরে এটাকে মানে ময়েল দিয়ে নেব। ময়েল দেওয়ার পরে এটাকে পানি দিয়ে মেখে নেব। তো ঘরে এসে দেখি ময়দাও ছিল না রান্নাঘরে এসে। তো কি খাবো, একটুখানি ছিল ময়দা, তো ময়দাও শেষ হয়ে গেছে, তো তার জন্য বেশি করতে পারিনি, খুবই অল্প হয়েছিল। লুচি যেহেতু হয়ে যাবে, চিন্তা নেই। আর এই যে একটুখানি হয়েছিল, ভালো করে একটু তেল দিয়ে মেখে নিচ্ছি ঠেসে ঠেসে। আর ভাবছিলাম যে লুচি শুধু করবো, লুচির সাথে কী করা যায় কী করা যায়। তো প্রায় অনেক দিন ধরে ইচ্ছা করছিল ডিম আলু ভাজা খেতে। ডিম আলু ভাজাটা প্রায় বেশ কিছুদিন হয়ে গেল খাওয়া হয় না, তো তার জন্য ভাবছিলাম আজকে ডিম আলু ভাজা করব। আর চা তো করতেই হবে। এখানে লেচি কাটাও হয়ে গেল, দিয়ে আমি কড়াও বসিয়ে দিলাম। কড়াতে বেশি তেল আমি দিইনি, মোটামুটি অল্প দিয়েছি, যাতে এই কটা লুচি তো ভাজা হয়ে যাবে। তো লুচিগুলো ভেজে নেব, আর তারপরে আলু ফালু কাটবো, কেটে ডিম আলু ভাজা করব। আর হচ্ছে চাটাও করতে হবে, চা না করলে কিন্তু সন্ধ্যাবেলায় হবে না, মুডটা ঠিক হয় না চা খেলে। ইদানিং করে এখন আমার জন্য চাটা একটু বেশি মনটা চায়, সকাল সন্ধ্যে দুবেলা যেন একটু স্পেশাল চা হবে, নাহলে আগে আমার চায়ের প্রতি অত ইন্টারেস্ট ছিল না। তো দেখতে দেখতে একটা লুচি ভাজা হয়ে গেলো, সে ভালো লুচিটা কিন্তু সেরকম ফলেনি। তো যাই হোক, ফুলুক আর না ফুলুক, মন ভালো নেই, মানে শরীর ক্লান্ত হয়ে আছে। আর যাই হোক, পেটের জ্বালা বড় জ্বালা, পেটের জ্বালা মেটাতে পারলেই সব কিছু। তো কিছু ইচ্ছা করছিলো না করতে, তারপরেও খিদে যেহেতু পেয়েছে, কিছু একটা করতে হবে, তো তার জন্য এটাই করে ফেললাম। তো এখানে দেখতে দেখতে দু তিনটে লুচি ভাজা হয়ে গেল। তো যাই হোক, আমি আজ ভিডিওটা শ্যুট করেছি হচ্ছে আগের দিন, আর আমি ভয়েস দিচ্ছি হচ্ছে পরের দিন। ভিডিওটা ভয়েস দেওয়ার সময় আকিফা আকিফ ডিস্টার্ব করেছিলো, তোমরা কিছু মনে করো না, ওটা একটু ইগনোর করে দিও। তো দেখতে দেখতে আমার বেশ কয়েকটা লুচি ভাজাও হয়ে গেলো। আর আজকে লুচি ভাজার মধ্যে মানে ময়াল দিচ্ছি একটু ডিফারেন্ট টাইপের, অন্য সময় আমি নুন চিনি আর হচ্ছে সয়াবিন অয়েল দিয়ে এইসব দিয়ে, আজকে আমি দিয়েছি হচ্ছে একটা ডিম। ডিমটা কাজ করবে হচ্ছে সোঁটার মতো, ডিমটা দিলে হয়তো মুচমুচেও হয়, একটু নরমও হয়। তো তারপর দেখতে দেখতে লুচি ভাজাও হয়ে গেল, আমি এখানে চলে এলাম আলু নিয়ে। আলুগুলোকে কেটে দিচ্ছি, বেশি করবো না, অল্প করবো, খুব বেশি করবো না, অল্প করে আলু কেটে নিচ্ছি সরু সরু করে। তার মধ্যে তারপর দুটো ডিম দিয়ে, দুটো বা একটা ডিম দিয়ে আর ডিম আলু ভাজা করে নেবো। আর এখানে আমার আলুগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখানে চাপিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়েছি, আর একটুখানি জিরে দিয়েছি, আর দিয়েছি দুটো কাঁচামরিচ। তো দেখতে দেখতে এখানে আমার আলু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেলো। এবার আলুগুলো সাইড করে আমি এরই মাঝখানে দিয়ে দেবো, এক সাইডে দিয়ে দেবো ডিম, ডিমটাও হয়ে যাবে, আলুটাও হয়ে যাবে। তো আলুগুলোকে সাইড করে নিয়ে তারপরে এই সাইডটায় ডিম দেবো, আর লঙ্কাগুলো দিয়ে হচ্ছে যা লাগে না গো, ওই লঙ্কা খেতে তোমরা খেয়ে দেখবে একবার, যারা খাও তারা তো নিশ্চয়ই জানো, আর যারা খাও না তারা খেয়ে দেখতে পারো একবার, যে আলু ভাজাতে লঙ্কা দিলে যা লাগে, কামড়ে কামড়ে খাবে ও। তারপরে এখানে দেখতে দেখতে ডিমও দিয়ে দিলাম, ডিমটাও ভাজা ভাজা হয়ে গেলো। এবার ডিমটা আলুটাকে একসঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নেবো। তো যাই হোক, অনেক দিন ধরে ইচ্ছা করছিলো ডিম আলু ভাজা, ডিম আলু ভাজা, ডিম আলু ভাজাটা ঠিক সেরকম খাওয়া হয় না, আর শুধুই আলু ভাজা হয়, বাকি ডিমটা অ্যাড করা হয় না, হলে ডিমের আলাদা করে অমলেট হয়। তো আজকে ডিম আলু ভাজা, আর পাশে চুলে বসিয়ে দিয়েছি চা, তো দুধ চা হচ্ছে, চাটাও বসিয়ে দিয়েছি, ওদিকে চা হোক আর এদিকে হচ্ছে। এখন বাজে ঘড়িতে রাত্রির 1:33, আর এই দেখো আকিফার চোখে এখনো ঘুম নেই, আর এই যে আর একজন। পাশের ঘরে কাজ হচ্ছে, তো ওরা আরও ঘুম হচ্ছে না, আর আকিফা সকালবেলা স্কুলে উঠতে চায় না, এখন ঘুমাবে না ঘুরবে। এখন রাত্রি বাজে হচ্ছে 1:34 হয়ে গেল, কখন ঘুমাবে কোনো ঠিক নেই। কি খিদে পেয়েছে? কি পচা বলবো না, এখনো ঘুমাসনি?